নমস্কার, কেমন আছেন সকলে? সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছরে আমরা যাচ্ছি জয়পুরের আরও একটি ঐতিহাসিক জায়গা জয়গড়। তো চলুন আজ জেনে আসি জয়গড়ের পুরনো ইতিহাস। এই জয়গড় ফোর্টটি 16 শতাব্দীতে কছুয়া বংশের রাজা প্রথম মানসিং শুরু করেন এবং 1726 খ্রিস্টাব্দে রাজা জয়সিং ধৃত্য এর নির্মাণ কার্য শেষ করেন। আমের এবং জয়গড় ফোর্টকে 1.5 থেকে 2 কিলোমিটারের একটি গুপ্ত সুড়ঙ্গ দ্বারা যুক্ত করা আছে, যেটি রাজার পরিবার যুদ্ধ পরিস্থিতিতে আমের থেকে জয়গড়ে আসার জন্য ব্যবহার করে থাকত। রাজা মানসিংহ রিয়াসাতে যে সম্পত্তি করেছিলেন সেই সম্পত্তি লুকানোর জন্যই চিল্কা টিলা নামের একটি ছোট্ট টিলার উপর এই জয়গড় ফোর্টটি তিনি তৈরি করেন। এই ফোর্টটি আরাবল্লী পর্বতমালায় ঘেরা এবং আমের ফোর্ট থেকে 400 মিটারের উচ্চতায় এটি অবস্থিত। আমরা এখন যে এই মস্ত বড় দরজাটা দিয়ে প্রবেশ করলাম এটির নাম হলো ডুঙ্গার দরওয়াজা। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি হলো একটি জলের ট্যাঙ্ক। ওই টাইমে রেন ওয়াটার হারভেস্টিং করা হতো যাতে করে সৈনিকদের কোনো জলের কষ্ট না হয়। এই জল ট্যাঙ্কে 60 লাখ গ্যালন জল ধরে, যাতে করে 2 বছরও যদি বৃষ্টি না হতো তাহলেও 10,000 সৈনিকের জলের যোগান হতো। ১৯৭৬ সালে যখন দেশে এমার্জেন্সি লাগানো হয়েছিল তখন এখানে লুকানো গুপ্ত সম্পত্তি নিয়ে রাজনীতি চালু হয়ে গিয়েছিল। বলা হয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর এই কথার ভনক লেগে গিয়েছিল যে এখানকার জলের ট্যাঙ্কে বহুমূল্য সম্পদ লুকানো আছে। এরপর মোটামুটি 50 দিন পর্যন্ত এখানে আর্মি দ্বারা ছানবিন করানো হয় এবং এখান থেকে প্রচুর ভারী মাত্রায় সেনা ট্রাক দিল্লির উদ্দেশ্যে রওনা হয়। এখনও জয়গড়ে সংরক্ষণ করা আছে সেই সময়কার কিছু এয়ার কুলার, পালকি, বন্দুক, বর্ষা এবং হাতির পিঠে বসার জন্য যে গদি ব্যবহৃত হতো সেইগুলো। জয়গড়ে প্রচুর মুভি এবং সিরিয়াল।